মেয়েদের অত জেদ ভালো নয়, কিসের দেমাগ অত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেখ, কদিন পরেই শ্বশুর বাড়ি যাবি, তখন এত নাটশীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে, দূর গায়ে বিয়ে হবে। এ মা, তোর শ্যামলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের উপর তক্ক করিস, এত ডাকাপুকো কেন? মেয়ে তো নয়, একেবারে ধানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনি। এসব কথা শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা, মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ডান পিঠে হলেই দড়ি দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মীও চঞ্চলা? তোমরাই বলো, মা কালিকা নাকি আমি সেই পরিতৃপ্তা? তবে আমি কেন সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে সুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং বিজয়িনী। ডাকাবুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো? সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কার মতো? অনেক হয়েছে, ছাড়ো হে সমাজ, এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না বেছে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, সময় এসেছে মেয়েদের পায়ের বিড়ি কোলে দাও খোলা, এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা। এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা।